আবারও কেএনএফ এর গুলিতে একজন সেনা সদস্যের মৃত্যু চট্টগ্রামে তার দাপন কার্য সম্পূর্ণ হচ্ছে প্রথমে জানিয়ে দেব আজকের আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ফিরে দেখো 21 এপ্রিল 1977 এ যেভাবে পদত্যাগ বাধ্য হয়েছিল রাষ্ট্রপতি সায়েম উপজেলা পরিষদ নির্বাচন বিএনপির 45 জনের বড় অংশই ভোটে থাকছেন উপজেলা পরিষদ নির্বাচন ভোটের মাঠে থাকা মন্ত্রী এমপিদের স্বজনদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি এখন রাষ্ট্রমন্ত্রকেই একটা ঝুঁকি নিতে হবে যা বললেন মির্জা ফখরুল উপজেলা নির্বাচন মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের সরে দাঁড়াতে হবে যা বললেন ওবায়দুল কাদের অবৈধ সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছেন যা বললেন বিএনপি নেতা রুহুল কবির রেজভী মধুখালীতে মন্দিরে আগুন শ্রমিক হত্যা বিচার বিভাগীয় তদন্ত চায় হেফাজত কর্মীরা আব্দুল আউয়াল মিন্টু এখন পর্যন্ত হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় ক্যাসিনো কাণ্ডের সেই সেলিম প্রতানিবার উপজেলার ভোটের প্রার্থী হতে যাচ্ছেন গণ অধিকার পরিষদ মসুজ্জামান বলেছেন পৃথিবীর কোনো সীমান্তে এভাবে মানুষ হত্যা করা হয় না যা হত্যা করা হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আলোচনা বিএনপিকে তিনি ধ্বংস করে দিতে চান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে অবশ্যই সেই সবটি দেখবেন দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি এই চ্যানেলের নতুন পরিবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় প্রিয় দর্শক আর দেরি নয় মূল ভিডিওতে যাওয়া যাক আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন কারল রানীকে যে পত্র দিচ্ছেন আমি তার প্রাথমিক প্রতিক্রিয়ায় ইতিমধ্যে আপনাদেরকে জানাইছি সেই এপিসোডে আমি বলছিলাম যে এই বিষয়ে বিস্তারিত আলাপ পরে করব এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি যার বিষয়বস্তু নিয়ে আমাদের আলাপ চালায় যেতে হবে আজ এ নিয়ে আর কিছু বলবো বিস্তারিত আমাদের মনে রাখতে হবে যে চিঠিখানা এমন সময় আসছে যে আমাদের দেশে ভারতের প্রযোজনায় এবং চীন রাশিয়ার উৎসাহে কারাল রানীর নির্বাচনের নামে এক অদৃষ্টপূর্ব অপরাধ সংঘটিত করছে এবং একই সময় আমাদের সীমান্ত সংলগ্ন মায়ানমারের আরাকান প্রদেশে আরাকান আর্মি সরকারি বাহিনীকে পরাস্ত করে ফেলছে প্রেসিডেন্ট বাইডেনের চিঠির পাঠ উদ্ধারে এই দুই ঘটনা আমাদের বিবেচনায় রাখতে হবে এবং এর সাথে প্রেসিডেন্ট বাইডেনের এই চিঠির জবাব জনগণের পক্ষ থেকে কি হতে পারে সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে আমি সেই ব্যাপারে কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব চিঠির শুরুতে বাইডেন আগামীতে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কের কয়েকটা অগ্রাধিকার চিহ্নিত করছেন যার প্রথমটা হলো আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা সম্ভবত এই প্রথম নিরাপত্তা বিষয়টা বাংলাদেশ আমেরিকার সম্পর্কের এক নম্বর বিষয় হয়ে দাঁড়াইল এর আগে বৈশ্বিক নিরাপত্তার নামে সন্ত্রাসবাদ দমনের এজেন্ডায় দুই দেশ একসাথে কাজ করছে মানে ওয়ার অন টেররে কিন্তু আঞ্চলিক নিরাপত্তার বিষয়টা পয়লা নম্বর প্রায়োরিটি হিসেবে সামনে আসেনি কিন্তু এই অগ্রাধিকারের এরিয়াতে দুই দেশের সহযোগিতার যে পরিসর সেটা প্রেসিডেন্ট বাইডেন খোলাসা করছেন তার অতি সংক্ষিপ্ত দুই প্যারার চিঠির দ্বিতীয় প্যারায় এবং সেটা হইল ইন্দো প্যাসিফিক ইন্দো প্যাসিফিক সহযোগিতার রূপ কি হইতে পারে সে বিষয়টা নিয়ে খুব বেশি লেখালেখি হয়নি আমি লিটারেচার ঘাইটে একটা লেখা পেলাম যা আমাদের দেশের প্রেক্ষিতে উল্লেখযোগ্য লেখাটার টাইটেল হইল টুয়ার্ডস অ্যান ইন্দো প্যাসিফিক কোঅপারেশন অ্যারেঞ্জমেন্ট লেসনস ফ্রম সিয়াটল গত বছর জুলাই মাসে ওয়াশিংটন থেকে প্রকাশিত এই নিবন্ধের যিনি লিখছেন তিনি আমাদের অত্যন্ত সম্মানের একজন মুরব্বী সাবেক কূটনীতিক ডক্টর খলিলুর রহমান যিনি পরবর্তীতে জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন যার মধ্যে ছিল জাতিসংঘের মহাসচিবের নির্বাহী অফিসের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন বিষয়ক প্রধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে তিনি ছিলেন এর আগে আরেকটা এপিসোডে আমি এলডিসির পণ্যের ডিউটি এবং কোটাফি প্রবেশাধিকারের কথা উল্লেখ করছিলাম ডক্টর খলিল 2001 সালে জাতিসংঘের এলডিসি কনফারেন্সের প্রস্তুতিকালে এই বিষয়ে একটা সম্মিলিত সিদ্ধান্ত ইউরোপিয়ান কমিশনের সাথে সাফল্যজনকভাবে নেগোসিয়েট করছিলেন পরবর্তীতে যার বিশাল সুফল পাইছে আমাদের দেশের তৈরি পোশাক খাত বাংলাদেশের তৈরি পোশাক খাত এই ডক্টর খলিলের কাছে কৃতজ্ঞ থাকা উচিত উনি এখন অবসর জীবন কাটাচ্ছেন আমেরিকায় নাতিপুতিদের সাথে কিন্তু ইন্টারেস্টিং ভাবে তিনি এখনো বাংলাদেশের পাসপোর্ট কিন্তু স্যারে আমেরিকান নাগরিকত্ব নেন নাই
যাই হোক, আর একটা খলিল আছে, কিন্তু আরেকটা খলিলুর রহমান আছে, দুই নম্বর খলিলুর রহমান কানাডার বাংলাদেশের রাষ্ট্রদূত, কিছুদিন আগে রিটায়ার করেছে, ওই আবার একটা কি লেখা লিখেছে এই প্রসঙ্গে পরে আলাপ করুন নি, এই দুই নম্বর খলিলুর রহমানকে নিয়ে পরে আলাপ করুন নি, আমরা আজকে প্রসঙ্গে থাকি। প্রেসিডেন্ট বাইডেন নিরাপত্তার বিষয়টাকে এক নম্বর প্রায়োরিটি চিহ্নিত করা স্বাধীনতার পর এই প্রথম হইল। আমেরিকার সাথে পাকিস্তান আমলে আমরা দুইটা নিরাপত্তা জোটের অংশীদার ছিলাম, যা হইল সিয়েটো এবং সেন্টো। সিয়েটো ছিল দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কিত, যা এখনকার ইন্দো প্যাসিফিকের জন্য প্রাসঙ্গিক। মজার কথা হইল, সিয়েটোর বিকাশ এবং বিনাশ এই দুইটাই কিন্তু আমাদের ঢাকায় ঘটছিল। এই প্রসঙ্গে ডক্টর খলিল যা লিখছেন ওইখানে, সেটা আমি একটু বাংলা করে বলতেছি আর কি। উনি লিখছেন, যেখানে পুরান ঢাকা এর আধুনিক অংশের সাথে মিলিত হয়েছে, সেখানটাতে দাঁড়ায় আছে বহুল প্রশংসিত আন্তর্জাতিক ডায়রিয়াজনিত রোগ গবেষণা কেন্দ্র, সংক্ষেপে যেটাতে বলা হয় ICDDRB। এইটা দক্ষিণ পূর্ব এশিয়ার যে সিয়াটো সংগঠন, সেইটার অনেকগুলো কাজের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল। 1960 সালে সিয়াটো কলেরা গবেষণা সংস্থার অর্থন করিয়া সাহায্য করছিল, যেটারে ICDDRB পূর্বসূরি হিসেবে বলা যায়। এটাই কলেরা হসপিটালই পরবর্তীতে ICDDRB হয়। আর এই যে জোট যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালে, এই জোট গঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মানে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন আর থাইল্যান্ডের নিয়ে। সেই সময় এই জোট গঠনের উদ্দেশ্য ছিল একটাই, তা হইল দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে যেন কমিউনিস্টদের মতবাদ প্রসার ঠেকায় দেওয়া যায়। মানে হইল দক্ষিণ পূর্ব এশিয়ায় নানান কারণে তারা মনে করছিল যে কমিউনিস্ট মতাদর্শের প্রসার ঘটবে এবং সেটা তাদের জন্য হুমকি হবে, এবং সেটার মোকাবেলা করতেই এই সিয়াটোর যাত্রা শুরু। সিয়াটোর ইতিহাসে সবচাইতে নেতিবাচক ঘটনা ঘটে রমনা রেসকোর্সের ময়দানে, বর্তমানে যার নাম সোহরাওয়ার্দী উদ্যান। আমরা তো এটা জানি যে 1971 যুদ্ধের সময় পাকিস্তান যখন পরাজন মাইনে নিয়ে আত্মসমর্পণ করছিল, এইখানটাতেই করছিল, তাই না? এবং এই ঘটনার পর দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে একমাত্র সদস্য পাকিস্তান সিয়াটো সংগঠন থেকে বাইরে হয়ে আসে। কারণটা হইল কি? কারণ সিয়াটো প্রতিষ্ঠিত হয়েছিল কমিউনিজমের মতাদর্শে বাধা দেওয়ার জন্য, তাই না? বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হইল, সেটা তো একটা বড় মতাদর্শ ছিল সমাজতন্ত্র, এবং বাংলাদেশ তো একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তার যাত্রা শুরু করে, এবং পাকিস্তানের বাইরে হয়ে যাওয়াটা খুবই সঙ্গত, কারণ যেই কমিউনিজম ঠেকানোর জন্যে আমরা জোট বাঁধলাম, সেই কমিউনিজম এসে আমার দেশকে ভেঙে দিল, তাহলে এই সংগঠনের থেকে লাভ কি? পাকিস্তান বাইরে হয়ে যায় সিয়াটো থেকে। আবার এইদিকে 6 বছর পরে 1977 সালে ফ্রান্সও একই কাম করে, বাইরে হয়ে যায়। এইসবের ফলে এক পর্যায়ে সংগঠনটা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি শুধু আমাদের এশিয়া অঞ্চল না, সারা দুনিয়ার জন্য একটা বিষয় হইতেছে চীনের একটা অভাবনীয় উত্থান। আমরা যারা 2 শতাব্দী উপনিবেশবাদের গ্যারাকলে পার করছি, তাদের জন্য নিঃসন্দেহে চীনের এই উত্থান অনুপ্রেরণা এবং গর্বের, আমরা এটার প্রশংসা করি। এবং এটার সাথে আমরা এটাও মনে করি যে চীনের উন্নয়নের অভিজ্ঞতা এবং তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন পড়তেই পারে, এবং আমাদের অবশ্যই এটা প্রয়োজন পড়বে। তবে সমস্যা হলো, সাম্প্রতিক বছরগুলোর দিকে নজর দিলে দেখবেন যে চীন পশ্চিমাদের গণতান্ত্রিক যে ধারা বা ধরন, এইটার প্রতি যথেষ্ট পরিমাণে সহনশীল না, অসহিষ্ণু হয়ে উঠছে। শুধু তাই না, চীনের মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে নিজেদের রাজনৈতিক ভাবধারার দাঁড় করানোর এবং প্রভাব বিস্তার করার ইঁদুর দৌড়ে ভীষণ ব্যস্ত। এইবার বাংলাদেশ প্রসঙ্গে আসি। বাংলাদেশ এইখানে আমাদের জন্য 3টা জিনিস গুরুত্বপূর্ণ: স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। আমাদের দেশের মানুষ যুদ্ধ করছিল, রক্ত দিছিল, তার কারণ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার ইচ্ছা, গণতান্ত্রিকভাবে দেশে পরিচালনা করার ইচ্ছা, তাই না? 70-এর নির্বাচনে আওয়ামী লীগ জিতছিল, তারা ক্ষমতা দেয় নাই, তো গণতান্ত্রিক ইচ্ছাকে বাধা দিছিল, সেই গণতান্ত্রিক ইচ্ছাকে বাধা দেওয়ার কারণেই তো আমরা যুদ্ধ করছিলাম, তাই না? বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাই হয়েছিল গণতান্ত্রিক আকাঙ্ক্ষায়। কিন্তু যদি একটা গণতান্ত্রিক আমি জাতি বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা রাষ্ট্র সেটাকে হারায় ফেলে, তার পরিণাম কতটা ভয়াবহ হয় তা আমরা গতটা 15টা বছর থেকে দেখতেছি, তাই না? আমরা দেখতেছি যে গণতন্ত্র হারাইলে স্বৈরাচার কেমন ফুইলা ফাইপা কলা গাছ হয়। আমরা দেখতেছি গণতন্ত্র হারাইলে একটা দেশ দুর্নীতির কালো থাবায় কেমন খোলসের রূপ নেয়। আমরা দেখতেছি কিভাবে দেশটারে ভিতর থেকে ফোপড়া কইরা দেওয়া হয়। আমরা দেখতেছি কেমন কইরা দেশে ক্ষমতাসীনরা তার সকল অন্যায় অবিচার, তার সন্ত্রাসী কার্যক্রম জারি রাখে। আমরা দেখতেছি গণতন্ত্র হারাইলে একটা দেশের মানুষ সেই দেশের স্বৈরাচারী দুঃশাসকের হাতে কেমন নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়।
আমরা দেখতেছি দেশে গণতন্ত্র হারাইয়া স্বৈরাচার আসলে কিভাবে সারা দেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে তুচ্ছ তাচ্ছিল্য করার উদ্ধত সাহস দেখায়। আমরা দেখতেছি গোটা দেশটারে কেমনে হাজারো রকম বিপদে ফেলাইতে একটা স্বৈরাচারী সরকার দুইবার ভাবে না, তার বন্ধুদের সাই বইলা নাচতে নাচতে দেশরে আর এক দেশের গোলাম কইরা দেওয়া হয়। আমরা দেখতেছি একটা স্বৈরাচার কিভাবে হাজারো লুটেরা তৈরি করে, কিভাবে ভোটের অধিকার কায়দা নেয়, কি কইরা নির্বাচনের পদ্ধতি থেকে শেষ কইরা দেয়, কিভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানরে ধ্বংস কইরা দেয়। আমরা দেখতেছি পুলিশের কোনো মহিলারে পছন্দ হইলে তার স্বামী বা ভাইরে ধৈরা নিয়ে যাবে, মামলায় ফাঁসায় দেওয়ার ভয় দেখাইবে, আর মুক্তির বিনিময়ে ওই নারীরে তাদের সাথে শোয়ার প্রস্তাব দেবে। আমার এই বাচ্চাটা নিয়ে সহকারে স্যারেদের পায়ে ধরাইছি, আমাকে ডাইরেক্ট বলে যে আমাদের সাথে আপনি থাকেন তাহলে আপনার স্বামীরা ছেড়ে দিব, বাজে কথা, বডি ফিটনেস, এবং কি তাদের সাথে শুইতেও বলছে যে আপনি আমাদের খুশি করেন তাহলে আমরা ছেড়ে দিব, আপনি এত সুন্দর, আপনার বডি ফিটনেস এত সুন্দর, আপনি এত দেখতে এত সুন্দর, মানে এগুলো আর কি বাজে প্রস্তাব যে আমাদের সাথে আপনি থাকেন আমি আপনাদের আপনাদের স্বামীরা ছেড়ে দিব। এই হাসিনা রেজিমরা দিয়েই তো দেখতেছেন যে কেমনে হাসিনা আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্বের ইন্ডিয়ার কাছে বর্গা দিছে, মোদীর হিন্দুত্ববাদের গোলাম বানানো হয়েছে বাংলাদেশকে, আমাদের জাতীয় নিরাপত্তার যে কাঠামো সেটারে ভারতের গোলাম করা হয়েছে। 7ই জানুয়ারির নোংরা নির্বাচনী খেলার আগে তো আমরা দেশে আমাদের হারানো গণতন্ত্র আনতে সংগ্রাম করতেছিলাম, তাই না? কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সংগ্রামে চীন গণতন্ত্রকামী মানুষের পাশে না দাঁড়াইয়া সেও স্বৈরাচারী হাসিনা রেজিমের পক্ষে ছিল। এখন দেখা যাইতেছে আমাদের দেশের তথাকথিত রাজনৈতিক নেতিবাচক যে দিকগুলো আছে, যে স্বৈর শাসন আছে, যে গণতন্ত্রহীনতা আছে, তার অনেকটাই চায়নার সাথে মিলা যায়, মেলায় হারায় যাওয়া যমজ ভাইয়ের মতো। কিন্তু দুঃখের বিষয়, ভালো কিছু হাসিনা রপ্ত করতে না পারলেও চায়নার বাজে দিকগুলো ভালোই রপ্ত করেছে। অবাক ব্যাপার হইতেছে যে চায়নার আঞ্চলিক শত্রু ভারত এই সিস্টেম চালু করানোর জন্য দায়ী, আর এরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগের সব পাপ কাজরেই অন্ধভাবে সমর্থন কইরা আজকের এই পর্যায়ে আনিছে। কিন্তু আমাদের দেশের মানুষ এই ভুয়া উন্নয়নের স্লোগান রে বয়কট করিছে, আর আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই যাব। এইটা আমাদের জন্য একটা অনেক বড় লড়াই, আর আমাদের এই লড়াইয়ের জন্য আমরা কিছুতেই বাইরের শক্তির উপর নির্ভর করতে চাই না। হাঙ্গেরের কাজ হাঙ্গেরেই করা লাগবে, আমরা এটা করবই। তারপরেও যদি বাইরের কেউ আমাদের সাহায্য করতে চায় আমরা নিশ্চয়ই তা নেব, যদি তাদের ইচ্ছা এবং মতাদর্শ আমাদের গণতন্ত্রকামী মানুষের মতাদর্শের সাথে মিলে। সেই প্রসঙ্গে বলা যায় প্রেসিডেন্ট বাইডেনের হাসিনাকে দেওয়া চিঠির অনেক গুরুত্ব আছে, বিশেষ করে ভবিষ্যতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল উপাদান হিসাবে বাইডেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে জোর দিছে সেই প্রসঙ্গে। ক্যান ইন্দো প্যাসিফিক আমেরিকার জন্য জরুরি, আসেন এটা আলাপ করি, অনেকবার আগে এটা আলাপ করছি, আবারও আলাপ করি, কারণ নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, নতুন পরিস্থিতির প্রেক্ষিতে নতুন কোনো দিক উন্মোচিত হয়েছে কিনা সেটা আমাদের জানা দরকার। ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা কার্যকর এবং স্বাধীন ব্যবস্থা গড়ে তুলতে হইলে গণতন্ত্র, মানবাধিকার আর আইনের শাসনের প্রাধান্য দেওয়াই লাগবে, যেটা আমাদের জন্য ভালো, তাই না? কারণ এটাই তো সেই পদ্ধতি যেটা চীনের যে নকল গণতান্ত্রিক ধারা সেটা থেকে আসল গণতন্ত্রের আলাদা করে, ঠিক না? কারণ এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যদি হাসিনার বর্তমান রাজনৈতিক ব্যবস্থার মাইনে নেয় তাহলে তো আমেরিকা সেই চীনের রাজনৈতিক ধরনেরই মাইনে নিল, তাই না? কারণ হাসিনা তো নেতিবাচক একটা চীন, কারণ চীনের সব বাজে বুদ্ধি হাসিনা এখানেও খাটায়, তাই না? আর তাই যুক্তরাষ্ট্র বা বাইডেন যে হাসিনার এই পদ্ধতি কখনোই মানবে না, এই পদ্ধতি যে কখনোই মানবে না, এটা চীন আর আমেরিকার মনোভাব এবং পারস্পরিক দা কুমড়া সম্পর্কের দিকে তাকাইলেই তো বুঝতে পারবেন। গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ না হয় তাইলে তো এই ইন্দো প্যাসিফিক হইতেছে চীনকে ঘিরে ফেলার নির্দয় এবং স্বার্থপর প্রচেষ্টা, তাই হিসেবে তো দেখা হবে, তাই না? মানে বুঝেছেন তো, চীনকে ঠেকাবে কেন আমেরিকা, সাফাই কি আমেরিকা, চীনে গণতন্ত্র মানবাধিকার নাই, তাই না? এই বইলাই তো সে চীনের বিরুদ্ধে তলোয়ার ঘুরাইবে। তো হাসিনা কি গণতান্ত্রিক, হাসিনা কি মানবাধিকারের তোয়াক্কা করে না, করে না? তাইলে তুমি একটা হাসিনারের সাথে নিয়ে চীনের লগে ফাইট করতে যাও কোন নৈতিক বলে? তোমার ব্যবসার প্রতিদ্বন্দ্বী, তাই তোমার ব্যবসার প্রতিদ্বন্দ্বী তো আমাদের কিসের টেকা? হাসিনারের সাথে নিয়ে ইন্দো প্যাসিফিক মুখ থুবড়ায় পড়বে, এই অঞ্চলের মানুষের থেকে কোনো সমর্থন পাবে না এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, মানুষের আকাঙ্ক্ষার সাথে মিলবে না। এমন হইলে তো এইটা ওই যে ভিডিওর প্রথম দিকে বলা যে সিয়াটো, ওইটার মতো হয়ে যাবে, আমরা নিঃসন্দেহে আর একটা সিয়াটো 2.0 চাই না, তাই না? তো আমেরিকার কায় কারবার দেখে মনে হচ্ছে যে আমেরিকা ইন্দো প্যাসিফিককে আর সিয়াটো 2.0 বানাতে যাচ্ছে। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো একটা স্বাধীন মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল, যার মূল ভিত্তি হচ্ছে
ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের জলপথগুলা স্বাধীন নিরাপদ এবং প্রেডিক্টেবল রাখা, মানে হঠাৎ করে এমন কিছু ঘটা যাবে না যে সবকিছু উলট পালট হয়ে যায়, সেজন্যই বলছে প্রেডিক্টেবল। এবং এইটা করার উপায় হইতেছে একটাই, তা হইল এই দুই মহাসাগরের উপকূলবর্তী যে দেশগুলো আছে, অঞ্চলগুলো আছে, সেগুলোতে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনের চর্চা করা। এই বিষয়টাকে কেবল জাতিসংঘের সমুদ্র আইন রীতির মধ্যে বাঁধা রাখলে উদ্দেশ্য অপূর্ণ থেকে যাবে সবারই, কারণ এই জাতিসংঘের সমুদ্র আইন রীতির বিধির মধ্যেই তো হুতিরা ড্রোন উড়ায় দিচ্ছে, জাহাজ ডুবাই দিচ্ছে, তাই না? এবং হুতিরা কিভাবে মুক্ত সহজ নিরাপদ চলাচলে অনিশ্চয়তা সৃষ্টি করছে এটা তো আমরা দেখতে পারতেছি। উপকূলবর্তী এলাকাগুলোর যদি এই চিন্তার লোকে গড়ে তোলা না যায়, তাহলে স্বাধীন মুক্ত সমুদ্রের আশা মরিচিকাই হয়ে থাকবে। 7ই জানুয়ারির নির্বাচনের আগে অথবা আরো নির্দিষ্ট করে বললে 28 অক্টোবর বিরোধী দলের নেতাকর্মীদের উপরে হাসিনার হিংস্র আক্রমণ এবং নির্যাতনের আগে আমেরিকা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন এবং মানবাধিকারের প্রশ্নে অনেক সোচ্চার ছিল। আবার এইদিকে র্যাবের উপর স্যাংশন, তারপর ভিসা বিধিনিষেধ চালু করার ঘোষণা সহ নানামুখী পদক্ষেপে বিরোধী দলের জন্য রাজনৈতিক একটা পলিটিক্যাল স্পেস তৈরি করছিল, এবং এইটা খুবই জোরালো ভিত্তি পায় যে গণতান্ত্রিক এই লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র পাশে আছে। কিন্তু 28 অক্টোবরের ঘটনাবলীর পরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় অনেককেই বিভ্রান্ত করছিল, তাদের আসল উদ্দেশ্য নিয়ে অনেকে সন্দিহান ছিল। অনেকে তো এটাও বলতেছিল যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার কারণ হইতেছে ভারতের আওয়ামী লীগের হইয়া লবিং করার ফল। এছাড়া বাইডেনের চিঠিতে গণতন্ত্র মানবাধিকারের বিষয়টা অনুপস্থিত থাকাও একটা বিষয় যেটা সকলেরই নজরে পড়ছে। তাইলে এইটি কি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে যে কাজ চালাইতেছিল, শুরু করছিল, সেটা গুটায় নেওয়ার ইঙ্গিত আমরা এখনো জানি না। কিন্তু আগামী দিনগুলোতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নীতির আচরণ পর্যবেক্ষণ করে এ ব্যাপারে আমরা ধারণা করতে পারব। যদিও আমেরিকা চলে গেল নাকি থাকলো তাতে কিছুই যায় আসে না আমাদের। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার পরিত্যাগ করার অর্থ হইতে পারে বাংলাদেশের উপরে ভারতের প্রভাবের স্বীকার করে নেওয়া, ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভারত কর্তৃক আরোপিত একটা শাসনের সাথে কাজ করার সিদ্ধান্ত নেওয়া, আর এই শাসনের মূল দায়িত্ব বাংলাদেশ এবং দেশের জনগণকে রক্ষা করা না, বরং ভারতের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তাকে রক্ষা করা। এই রেজিমের অধীনে যতদিন বাংলাদেশ চলবে ততদিন এই দেশ, দেশের প্রতিটি মানুষ, প্রতিটি জায়গা চরম ঝুঁকিতে থাকবে। বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব হারানোর ঝুঁকিতে থাকবে। যদি আমেরিকা ইন্ডিয়ার পরিকল্পনারে মাইনে নেয়, তাহলে মানসিকভাবে প্রভাবটা কেমন হবে আমাদের জনগণের জন্যে, এটা ভাবে দেখছেন একটাবার? আমেরিকার এটা উপলব্ধি করা উচিত যে বাংলাদেশের ওজন বহন করা একটা দুর্বল গাধার সামর্থ্যের বাইরে, কারণ যে গাধা ক্ষুদ্র মালদ্বীপের ওজনের নিচে চাপা পড়া চ্যাপ্টা হয়ে গেল, মালদ্বীপের এত ছোট একটা দেশ, তারপরে ভারতকে ল্যাং মেরা চায়নার সাথে লিয়াজো করছে, আর ওরা শাসন করবে বাংলাদেশকে? কোনোদিন না। কাটালানি নাই তো ইন্ডিয়াও নাই। আমাদের সীমান্তের পাশে আরাকান সেনাবাহিনীর অগ্রগতির কারণে ভারতীয় ট্রানজিট স্বার্থ কিভাবে বিপন্ন হইতেছে তা আমরা লক্ষ্য করতেছি। এবার দেখবেন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারতের ট্রানজিট সুরক্ষিত করার জন্যে বাংলাদেশের উপরে ভারত আরো তীব্র চাপ দেবে। দোভাল আসছিল না, এই কাজ করতেই আসছিল। ভারতের এই পদক্ষেপগুলোর মুখে বাংলাদেশে থাকা ভারতের দাস হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করতে পারবে না। ও রক্ষা করবে ভারতের চাওয়া পাওয়া, এবং ভারতের চাওয়া পাওয়া রক্ষা করতে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। যদি সত্যি চিরদিনের জন্য আমরা গণতন্ত্র হারায় ফেলি আর আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এত বড় বিপদের মুখে পড়ে, তাহলে আমাদের জনগণ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবকিছু করবে এবং যে কোনো বাইরের শক্তির সাথে হাত মেলাবে যারা এই ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে। সেই পরিস্থিতিতে মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের আবেদন আর প্রাসঙ্গিক থাকবে না। তাই এখনো সময় আছে, মার্কিন প্রশাসনের উচিত বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সাথে খোলামেলা আলোচনা করা। আমি আবারও বলতেছি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের এক নম্বর চাওয়া, আমাদের দুই নম্বর চাওয়া আমাদের গণতন্ত্র। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বই যদি না থাকে, গণতন্ত্র দিয়ে কি করব? গণতন্ত্র থাকবে কেমনে? আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র তিনটাই রক্ষা করতে চাইছিলাম, তাই আমেরিকারে বন্ধু ভাবছিলাম। কিন্তু যেই আমেরিকা ইন্ডিয়ার স্বার্থ দেখার জন্য আমাদের গণতন্ত্রকে বলি হইয়া যাইতে দেয়, তাদের আমরা আর বন্ধু ভাবতে পারবো কি? আমেরিকান বন্ধুরা আমাদের সাথে চালাকি করলে আমরা চালাকি করতে পারি। আমাদের কাছে ইন্ডিয়া ঠেকানো প্রায়োরিটি, খুবই সিম্পল হিসাব, সহজ হিসাব।
আর এই কাজে আমাদের আন্তর্জাতিক বন্ধু পেতে কোনো সমস্যা হবে না আশা করি আমি কি বলতে চাইছি বুঝতে পারতেছেন তবে আর একটা কথা স্পষ্ট করে রাখি আমেরিকা শুনে রাখেন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে আপনি এবং আপনাদের মিত্ররা যদি সক্রিয়ভাবে সাহায্য করেন তারপরেও ইন্দো প্যাসিফিক অঞ্চলের কোনো বিন্যাসে আমাদের অংশগ্রহণ হবে চীনকে বাধা দেওয়ার সংকীর্ণ নেতিবাচক কার্যক্রমের উপর ভিত্তি করে হবে না এ বিষয়ে আমাদের পরিষ্কার থাকা লাগবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত ব্যবস্থাকে চীন বিরোধী জোট হিসেবে না দেখা মূল্যবোধ ভিত্তিক জোট হিসেবে দেখা উচিত এইটা কেবল চীনের রুখা দাঁড়ানোর নেতিবাচক কার্যক্রমের পরিবর্তে দেশ এবং জনগণের গণতন্ত্র এবং অধিকার রক্ষা উন্নত করার সহযোগিতামূলক প্রচেষ্টার ইতিবাচক কার্যক্রম হওয়া উচিত ঠিক যেমন আমেরিকা ইউরোপ চীনের সাথে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে ঠিক তেমনি চীনও যদি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ইচ্ছা করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা না করে বা নাগরিকদের স্বাধীনতা বা নিরাপত্তায় বাধা সৃষ্টি না করে তাহলে আমরাও চীনের সাথে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখব তৃতীয়ত মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিন্যাসে অবশ্যই ছোট দেশগুলোর আকাঙ্ক্ষা এবং দুর্বলতার প্রতি মনোযোগ দেওয়া উচিত ভারত নিজেদের বড় ভাই মনে করা দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরকে নিজের উঠান হিসেবে বিবেচনা করিয়া আমাদের উপরে চাপ প্রয়োগ করে ফলে আমরা বাংলাদেশিরা প্রতিদিনই সর্বক্ষেত্রে এই বড় ভাই সুলভ প্রতিবেশীর নেতিবাচক কুপ্রভাবে অতিষ্ঠ হয়ে গেছি অন্যদিকে নেটোতে দেখেন ফ্রান্স জার্মানি বড় দেশ হইলেও বেলজিয়াম নেদারল্যান্ডের মতো ছোট দেশগুলোকে যথাযথ জায়গা এবং কণ্ঠস্বর দেয় কিন্তু ভারত এটা কোনোদিন করতে পারবে না করেও না ওদের প্র্যাকটিসের মধ্যেই নাই মুক্ত এবং বিস্তৃত ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিন্যাসে সক্রিয় অংশগ্রহণ করতে হইলে আমরা চাই প্রধান সহযোগী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ছোট দেশগুলোর জন্য বৈধ জায়গা এবং কণ্ঠস্বর নিশ্চিত করুক এটা না করলে আঞ্চলিক ভারসাম্য নষ্ট হবে এবং বড় শক্তিগুলার ছোট দেশগুলোর স্বার্থকে উপেক্ষা করার প্রবণতা বাড়বে আমরা আশা করি ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ কোনো একক শক্তির প্রাধান্যের উপরে নির্ভর না করিয়া অংশীদারিত্ব এবং সহযোগিতামূলক অগ্রগতির উপর গড়ে উঠবে এবং সবার উপরে মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থা আমাদের দেশগুলোর জন্য অর্থনৈতিক এবং সামাজিক রূপান্তরের চালিকা শক্তি হিসেবে কাজ করতে হবে চিঠিতে প্রেসিডেন্ট বাইডেন আমাদের উচ্চাকাঙ্ক্ষী উন্নয়নের লক্ষ্যকে স্বীকৃতি দিচ্ছেন আমরা বুঝি আমাদের অঞ্চলের জন্য আর একটা সামরিক পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেরও বেশ কিছু অসুবিধা আছে তবে তারা এমন কিছু করতে পারে যে মার্শাল প্ল্যানের চাইতেও বেশি কার্যকর হতে পারে উইটা ডক্টর খলিলের গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে চীনের উপর নির্ভরতা কমাইতে যখন যুক্তরাষ্ট্র গ্লোবাল ভ্যালু চেইনের পুনর্নির্মাণ করতেছে তখন যুক্তরাষ্ট্রে চীনে যে তাদের বিনিয়োগ ছিল সেগুলো বাংলাদেশের মতো দেশগুলোতে স্থানান্তর করতে পারে এইটা আমাদের রপ্তানির শুল্ক এবং কোটামুক্ত সুবিধা থেকে পাওয়া লাভের চাইতে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিরে আরো বেশি গতি দেবে আমরা বাংলাদেশিরা ভিক্ষা বা দান চাই না আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিনিয়োগের অংশীদার হইতে চাই গত 50 বছরে আমরা প্রমাণ দিছি যে সুযোগ দেওয়া হইলে আমরা সত্যিকারের অসাধারণ কাজ করতে পারি শুল্ক এবং কোটামুক্ত সুবিধার মাধ্যমে আমরা আমাদের রেডিমেড গার্মেন্টসের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হয়ে উঠছি চীন থেকে আমাদের দিকে বিনিয়োগ স্থানান্তরের মাধ্যমে আমরা কেবল অঞ্চলের জন্য নয় বরং পুরো বিশ্বের দ্রুততম অর্থনৈতিকভাবে বর্ধনশীল দেশ হয়ে উঠতে পারি এটা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই পক্ষের জন্য লাভজনক পরিবেশ তৈরি করবে প্রেসিডেন্ট বাইডেন ঠিকই কইছে জনগণের মধ্যে সম্পর্কই আমাদের সম্পর্কের ভিত্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ফিরে পাইতে জনগণের সংগ্রামে সমর্থন দেয় তাহলে আগামী দিনগুলোতে আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক পুরো অঞ্চল এবং বিশ্বের বাকি দেশগুলোর জন্য আদর্শ হিসেবে গড়ে উঠতে পারে আমরা বাংলাদেশের জনগণ আমাদের সংগ্রামে জয়লাভের জন্য মাঠেই আছি এখন বল আমেরিকার কোর্টে আমেরিকা কি করবে সেটাও আমরা দেখবো